98 বছর পর একত্রে তিনটে রাজ্য তৈরি হয়েছে। এর ফলে চারটে রাশির জাতক জাতিকাদের সুসময় আসতে চলেছে এবং ভাগ্য উন্নতি হবে 100% দিয়ে বলা যেতেই পারে। কিন্তু তার সাথে সাথে দেখে নিতে হবে যে আপনার সাথে এগুলো মিলবে কি না, যে গ্রহ দ্বারা এই রাজ্যগুলো তৈরি হয়েছে সেই গ্রহগুলো আপনার কতটা ভালো আছে তার উপরে নির্ভর করেই কিন্তু আপনার সাথে মিলবে। এই যে 98 বছর পর এত ভালো একত্রে এই তিনটে রাজ্য, এই রাজ্যকে বেশ কিছু জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলে যাবে। এখন তার মধ্যে আপনার ভাগ্য আছে কি না সেটা কিন্তু আপনি যাচাই করে নেবেন, কিভাবে মিলিয়ে নেবেন সঙ্গে থাকলে জানতে পারবেন। শেষ পর্যন্ত থাকুন, সমস্ত রকম আলোচনা থাকবে, আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি রাশিগুলোর নাম বলে নিই, তা না হলে আপনার আবার রাশি আছে নাকি আপনারটা দেখতে দেখতে সম্পূর্ণ ভিডিও কেটে বেরিয়ে যাবেন আর কিছুই জানার চেষ্টা করলেন না। আপনার রাশি পেয়ে গেছেন, বাস কমপ্লিট, আর এই রাজ্যকে আপনার ভাগ্য বদলাবে। দেখা যাবে যে কিছুই মিলছে না, কারণ আপনার অনেক কিছু জানার আছে সেগুলো জানলেন না। সে কারণে আমি রাশিগুলো আগে বলে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। যাদের যাদের রাশি আছে তারাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যাদের নেই কোনো রাশি এর মধ্যে তাদের দেখার দরকার নেই, তাহলে কি হবে আপনাদেরই ভালো হবে, সময়টা নষ্ট হবে না। আর যাদের আছে তাদের কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলেই কিন্তু আপনার জীবনের উন্নতি যেটা হবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। তাহলে আসুন প্রথমে আমি রাশিগুলোর কথা বলি, তারপরে আমি আপনাদেরকে বোঝাবো যে কিভাবে এত বছর পর, 98 বছর পর তিনটে রাজ্য তৈরি হলো, কোন কোন গ্রহ দ্বারা, সব জানতে পারবেন। প্রথমে যে রাশির কথা আমি বলবো সেটা বৃশ্চিক রাশি। এই তিনটে রাজ্যকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি 100%, প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পেতে পারে, আপনার ঋণ থেকে মুক্তি পেতে পারেন, শত্রু থেকে মুক্তি পেতে পারেন, আপনার নানারকম চিন্তা দুশ্চিন্তা টেনশন থেকে মুক্তি পেতে পারেন, কারণ দারুণ সময় আপনার কিন্তু শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু থাকবে টানা 41 দিন। এই 41 দিন আপনার জীবনের নানা দিক থেকে সুযোগ কিন্তু আপনি পেতে পারেন। শুধু ফলো রাখুন, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখুন তারপর আপনার সাথে কী কী ঘটে। আর যদি মনে হয় যে না আমি কানে শুনে নিয়েছি, আমার সময় ভালো আসছে, চলো বসে থাকি, তাহলে কিছুই হবে না, আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, তবে গিয়েই আপনার সাথে মিলবে। যদি চুপচাপ বসে থাকেন কিচ্ছু কিন্তু মিলবে না। তাই অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, সমস্ত রকম সুযোগগুলো আসবে সেগুলোকে গ্রহণ করুন, তারপরে গিয়েই কিন্তু আমার কথাগুলো আপনাদের সাথে মিলবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয় আপনারও একই কথা বলবো, আজ থেকেই কিন্তু অ্যালার্ট থাকুন, 41টা দিন এই তিনটে রাজ্যকে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। নানা দিক থেকে সুযোগ আসতে পারে, আপনার দুঃখ কষ্ট আপনার থেকে অনেক দূরে চলে যেতে পারে, আপনি আর্থিক কষ্টে ভুগছেন, আপনার ঋণ হয়ে গেছে, কাজ নেই, শত্রুতায় জর্জরিত সমস্ত কিছু থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই সময়। তাহলে কি করতে হবে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আর দেখুন 41 দিনের মধ্যে আপনার জীবনে কোন কোন দিক থেকে পরিবর্তন আসে। আর যদি আপনি মনে করছেন যে আমি কানে শুনে নিয়েছি, আমার সব কিছু অটোমেটিক হয়ে যাবে, আমি কিছুই করব না, তাহলে ভুল করবেন, কিছুই মিলবে না। তাই অ্যালার্ট থাকুন। আমি সবসময় বলি আপনার হাত ধরেই আপনার জীবনে সফলতা আসবে, আপনার হাত ধরে আপনার জীবনে অসফলতা প্রবেশ করেছে, তার জন্য দায়ী আপনি। তাই অ্যালার্ট থাকলে অবশ্যই আপনার ভালো সময় সামনে আসে, যে সময়টা আছে সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। আর যদি এড়িয়ে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু শুভ সময় যেরকম আসবে সেরকম চলে যাবে, আপনার জীবনে কোনো পরিবর্তন হবে না। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, দেখবেন আমার প্রত্যেকটা কথা কিন্তু আপনার সাথে মিলবে, কারণ তিনটে রাজ্য অবশ্যই আপনার জীবনের কোনো পরিবর্তন আনবেই আনবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা সিংহরাশি 3 নম্বর। এই সিংহরাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। আজ থেকে 41 দিন আপনি অ্যালার্ট থাকুন, এই সময়কালে আপনার নানা দিক থেকে সুযোগ আসবে, আপনার যত রকম সমস্যা আছে আপনার থেকে দূরে যাবে, যেরকম আপনি ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, কর্মহীন হয়ে পড়েছেন, নানা রকম চাপে আপনি আছেন, এগুলো কিন্তু আপনার থেকে অনেক দূরে পালিয়ে যাবে এবং আপনার সময় ভালো আসবে, আপনি প্রচুর অর্থের মালিকও হতে পারেন, টেনশন তো দূর হবেই, তার সাথে সাথে আপনার ভাগ্য উন্নতি কিন্তু হবে, আপনার মান যশ খ্যাতি প্রচুর বৃদ্ধি পাবে। তাই আপনাকে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, নানা দিক থেকে সুযোগ আপনার কাছে আসবে, সেই সুযোগগুলোকে গ্রহণ করতে হবে,
তবে গিয়ে কিন্তু মিলবে। আর আপনি যদি মনে করেন যে আমার রাশি তো বললই, তার মানে আমি সব কিছু পেয়ে গেছি আর কিছু করব না, তাহলে কিন্তু আপনার সময় যেরকম ভালো আসবে সেরকম খারাপ হয়ে যাবে, আপনার জীবনে কোনো রকম উন্নতি কিন্তু হবে না। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টাও করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার সাথে অনেক কিছু পরিবর্তন হবে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এরপরে শেষ চার নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে অবশ্যই আজ থেকে 41 দিন অ্যালার্ট থাকুন, আমি বলবো অ্যালার্ট থাকুন, নানা দিক থেকে সুযোগ কিন্তু আপনার কাছে আসবে এবং আপনার দুঃখ কষ্ট কিন্তু দূর হবে, আপনার টেনশন থেকে মুক্তি পাবেন, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, শত্রুতায় জর্জরিত সমস্ত কিছু আপনার থেকে দূরে চলে যাবে, আপনার মান যশ খ্যাতি যেরকম বৃদ্ধি পাবে তার সাথে সাথে কিন্তু আপনার ধনসম্পদও বৃদ্ধি পাবে, আর আপনার সমস্ত রকম দুর্দশা দুর্ভাগ্য দূরে চলে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে। তাই এই যে চারটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এর কারণ এত ভালো ফলাফল পাওয়ার সেটা হচ্ছে তিনটে রাজ্য। এই তিনটে রাজ্য বহু বছর পর কিন্তু হচ্ছে, সেই তিনটে রাজ্যকে কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে। সেই রাজ্যগুলো কি কি সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। এটা বহু বছর, প্রায় 98 বছর পর কিন্তু এই তিনটে রাজ্য একত্রে সুফল দেবে এবং কিছু জাতক জাতিকার ভাগ্য পরিবর্তন করবে। দেখুন, এই যে রাজ্যগুলো তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, তার সম্পূর্ণ সফলতা কিন্তু এই চারটে রাশি পাবে। প্রথমেই যদি আমি বলি এই শক্তিশালী রাজ্য কিভাবে তৈরি হলো, তাহলে আমি বলবো শনি তার স্বরাশিতে স্বসূচক কিন্তু তৈরি করেছে। এটাও কিন্তু খুব বড় একটা রাজ্য আমরা ধরে নিতেই পারি। তার সাথে সাথে দেখুন, শনি, মঙ্গল, শুক্র, বুধ মিলে কিন্তু সমসপ্তম রাজ্য তৈরি করেছে। এরও কিন্তু অনেকটাই পাওয়ার আছে যে সমস্ত রকম দুর্দশা থেকে বার করে আনতে পারে। তার সাথে সাথে দেখুন, তিনটে গ্রহ মিলে একত্রে ত্রিগ্রহী রাজ্যকেও কিন্তু তৈরি করেছে। এই যে তিনটে রাজ্য, এই তিনটে রাজ্যের ফলে এই চারটে রাশিকে নিয়ে যে আমি আলোচনা করলাম, 98 বছর পর কিন্তু একত্রে এই তিনটে রাজ্য তৈরি হয়ে এই সবকটা রাশির জাতক জাতিকাদের যেগুলো আমি নাম বললাম ভাগ্য কিন্তু বদলাবে। এবার আপনাকে দেখতে হবে যে এটা আপনার সঙ্গে আদৌ মিলবে কি না। কী করে বুঝবেন? দেখুন, এখানে কোন কোন গ্রহের কথা বলা হয়েছে। চারটে গ্রহ মূলত আপনার কিন্তু ভালো ফল দিতে হবে, তবেই আপনার সাথে মিলবে। সেই চারটে গ্রহ কোন কোন? শনি, মঙ্গল, শুক্র এবং বুধ। এই চারটে গ্রহ যদি আপনার ভালো থাকে, আমার আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে এবং আপনার ভাগ্য বদলাবে। এবার এটা আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে পারেন। আর একটা তথ্য আপনাদের দেওয়ার ছিল, যারা আমার সাথে দেখা করতে চাইছেন, কারণ এই মুহূর্তে অনলাইন আপনারা জানেন যে চেম্বার বন্ধ আছে, অনলাইন প্রেডিকশন আপনাদের জন্য হচ্ছে, এটা প্রত্যেকটা দিন প্রচুর চাপে থাকি তাই চেম্বারগুলো করা হয় না, তবে আপনারা আমার সাথে দেখা করতে পারেন, সেই সুযোগটা আপনাদের কিন্তু হতে চলেছে। আমি দুটো তারিখ বলে দিচ্ছি, 8-9 আগস্টের আপনারা তারাপীঠে পেয়ে যাবেন। যারা যারা আমার সাথে দেখা করতে চাইছেন, তারাপীঠে এসে আপনাদের কিন্তু দেখা করতে হবে। আর আপনাদের নানা রকম সমস্যা আপনারা কিন্তু আমার সঙ্গে দেখা করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, বা আপনার জন্মছকটা বিচার করাবেন, বা হস্তরেখাটা বিচার করাবেন, বা আপনি ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, সর্বকাজে বাধা বিঘ্ন। আসুন, তারাপীঠ 8 এবং 9, এই দুটো দিন কিন্তু আপনারা পেয়ে যাবেন, যারা চাইছেন দেখা করতে তারা। আর যারা অনলাইন করতে চাইছেন, বাড়িতে বসেই করুন, ঠিক আছে? আমাকে অনেকবার শুনতে হয় যে আপনার সঙ্গে কোথায় দেখা হবে, তাদের উদ্দেশ্যে বললাম আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই যারা সরাসরি দেখা করতে চাইছেন, তারাপীঠে এসে যোগাযোগ করতে পারেন। আর যারা তারাপীঠ আসতে চাইছেন আগে থেকেই, কিন্তু এর মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে নাম লিখিয়ে দিতে পারেন, আর অবশ্যই ভয়েস বা মেসেজ করে বলবেন আমি তারাপীঠ আসতে চাই, দেখা করতে চাই, আপনাকে কি কি করতে হবে সেটাও বলে দেওয়া হবে। আর আপনাদের এই যে চারটে গ্রহ ভালো আছে কি না কী করে জানবেন? আপনার জন্মছক বা হস্তরেখাটা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন যে এই শনি, মঙ্গল, শুক্র, বুধ এরা কতটা ভালো ফল দিচ্ছে। যদি আপনার ভালো থাকে, তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনাদের সাথে মিলবে, আর যদি এই গ্রহগুলো খারাপ থাকে, তাহলে কিন্তু মিলবে না। তাই ভালোভাবে মিলিয়ে নেবেন,
তারপর একটা স্বপ্ন দেখতে পারেন যে না, এই সময়টা 41 দিন আমাদের জন্য যথেষ্ট পজিটিভ, ভাগ্য কিন্তু বদলাবে, চলো পরিশ্রম করি, যা আছে সুযোগ সেগুলোকে গ্রহণ করি। এই মনোভাব যদি থাকে আমার প্রত্যেকটা কথা কিন্তু মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।